নমস্কার বন্ধুরা শীতের ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তবে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার পাশে থাকার অনুরোধ রইল একটা ছোটো সাইজের ফুলকপির আমি ডাটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি খুব একটা বড় কিন্তু না আবার একদম যে ছোট তাও না একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে জল নিয়ে ফুলকপিটাকে ধুয়ে নেব জলটা পাল্টে পাল্টে দু তিনবার জলটা পাল্টে পাল্টে ফুলকপিগুলোকে ধুয়ে নিতে হবে তবে ভালো করে ধোয়ার আগে মিনিট দশেক অল্প লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখলে ভালো হয় কেননা ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে লবণ জলে ডুবিয়ে রাখলে সেটা কিন্তু বেরিয়ে যায় তাই একটু লবণ জলে মিনিট দশেক ভিজিয়ে রাখলেই ভালো তারপর জলটা পাল্টে ধুয়ে নিতে হবে রান্নাটার জন্য এবার মশলা রেডি করে নেব এখানে আমি দু ইঞ্চি পরিমাণ আদা ছোট করে কেটে নিয়েছি স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব দুই ধরনের মশলা দিয়ে আজকের এই দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপিটি তৈরি হবে আদা কাঁচা লঙ্কা বাটা আর বাটতে হবে দু চামচ পরিমাণে এখানে পোস্ত সাথে মেশাতে হবে কাজু চাইলে সাদা সর্ষেও কিন্তু অ্যাড করতে পারেন কাজু নিজেদের পরিমাণ অনুপাতে ব্যবহার করবেন আর এখানে অল্প জল দিয়ে এই পেস্টটা রেডি করে নেব কাজু পোস্তর পেস্টটা রেডি হয়ে গেলে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এবার ওই মিক্সার জারের মধ্যেই আমি এখানে প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণে টক দই বাজারে যে দই কিনতে পাওয়া যায় সেটাও ভালো করে ফেটিয়ে নেবো ওই মিক্সার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে এবার ফুলকপিগুলো দশ মিনিট পর জল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার দু তিনবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব রেসিপিটা আশা করি আপনাদের ভালোই লাগবে ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আর ছোট্ট করে লাইক গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে এখানে প্রথমে কিন্তু খুব একটা তেল অ্যাড করব না দু চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে এখানে হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরেটা ফ্লেভার খুব ভালো লাগে তাই অবশ্যই কালো জিরে ব্যবহার করবেন কালো জিরে দিলে এই তরকারির স্বাদ হবে অপূর্ব কালো জিরের ফ্লেভার এই তরকারিতে দুর্দান্ত স্বাদ আনে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে ছোট করে কাটা ফুলকপির টুকরোগুলো অ্যাড করে দিতে হবে ফুলকপি ভাপা বা দই ফুলকপি ভাপা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে অনায়াসেই তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই শীতে একবার এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখুন অল্প লবণ দিলাম আর ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে হলুদ চাইলে হলুদ আপনারা ব্যবহার নাও করতে পারেন তবে হলুদ অল্প দিলে কালারটা কিন্তু খুব ভালো লাগে এবার যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এই ফুলকপির মধ্যেই দিয়ে একসাথে নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে আলাদা করে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ভাজার দরকার নেই একসাথেই এক মিনিট মতো নাড়াচাড়া করে তারপর ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রাখতে হবে ফুলকপিটা আগে যদি একটু তিন চার মিনিট এরকম রান্না করে নেন তাহলে এই তরকারিটা সুস্বাদু এবং টেস্টি তৈরি হবে আর ফুলকপির ডাটিগুলোও কিন্তু একটুও শক্ত থাকবে না তাই মিনিট পাঁচেক একটু প্রথমে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবেন তাতে ফুলকপিটা অনেকটাই নরম হয়ে যাবে কড়াইটা নামিয়ে এবার একটা স্টিলের পাত্রে একটা স্টিলের ডেকচিতে আমি রান্না করা ফুলকপিটাকে ঢেলে নিচ্ছি চাইলে আপনারা এটা স্টিলের টিফিন কৌটোতেও কিন্তু করতে পারেন এবার যে দইয়ের পেস্টটা রেডি করেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল একদমই দেবেন না তাহলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে একদমই খেতে কিন্তু ভালো লাগবে না সাথে কাজু পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল খুব অল্পই ওই মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল সাথে একটু চিনি যেহেতু টক দই আছে টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু চিনি ব্যবহার করবেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লবণ আর কাঁচা সর্ষের তেল এইবার নিজেদের পছন্দ মতো এখানে আপনারা চেরা কয়েকটা কাঁচা লঙ্কা মানে নিজেদের যেমন ঝাল খাবেন সেটা ব্যবহার করবেন কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু হলুদ খুব বেশি কিন্তু না টোটাল হাফ টিস্পুন পরিমাণে আমি হলুদ ব্যবহার করলাম ওয়ান ফোর্থ টি স্পুন দিয়েছিলাম ফুলকপি রান্না করার সময় আর এখানে কিছুটা দিলাম খুবই অল্প খুব বেশি দিলে কিন্তু কালারটা খুব একটা ভালো আসবে না খুব হলুদও হবে না তাই অল্পই একটু ব্যবহার করবেন সব কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ওভেনে আর একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল আমি ফুটতে ফুটতে দিয়েছি জলটা শুরু করলে ফুলকপি ডেকচিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবেন আর এটা যখন জলটা ফুটতে শুরু করবে তখন প্রচণ্ড একটা আওয়াজ আসে তার জন্য চাইলে ওপরে একটু ভারী কিছু বসিয়ে দিতে পারেন আমি এরকম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি জলটা ফুটতে শুরু করেছে ফুলকপির ডেকচিতে আমি ঢাকা দিয়ে ওপরে আবার একটা ভারী জলের পাত্র রেখে দিয়েছি মিনিট পনেরো ফুটিয়ে নিতে হবে তারপর দশ মিনিট মতো জলের ভাপেই রাখতে হবে তাহলে ফুলকপিটার কালারটাও খুব সুন্দর আসবে আর গ্রেভিটা ঘন হয়ে যাবে জলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি ফুলকপির পাত্রটা নামিয়ে নিয়েছি এইবার দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে চাইলে সব শেষে আপনারা আর একটু কাঁচা সর্ষের তেল ও ছিটিয়ে দিতে পারেন আমি আর ব্যবহার করছি না অনেকটাই আমি সর্ষের তেলেতে ব্যবহার করেছি তৈরি হয়ে গেল সুস্বাদু এই ফুলকপি ভাপা কিংবা দই ফুলকপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এই তৈরি করুন শীত চলে যাওয়ার আগে এই ফুলকপির রেসিপিটা অবশ্যই ট্রাই করুন ভালো থাকবেন সকলে